আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদের কাছে বলবো এন্ডোমেট্রোসিস সম্পর্কে কিছু কথা। এখন নিশ্চয়ই আমরা অনেক শুনছি এন্ডোমেট্রোসিস, অ্যাডিনোমাইসিস এই বিষয়গুলো কি, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করে। এটা এমন একটা সমস্যা যেটাতে জারার ভিতরের যে লেয়ার, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, ওই এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল এবং অ্যানাটমিক্যাল ওই গ্ল্যান্ডগুলো যখন অন্য কোনো জায়গায়, এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্য কোনো জায়গায় থাকে এবং বিভিন্ন রকম উপসর্গ তৈরি করে, তখন তাকে বলা হয় এন্ডোমেট্রোসিস। আমার মনে হয় আপনাদের বোঝার জন্য আমি যদি একটা ডাবের সাথে তুলনা করি, ডাবের ভিতরের যে সাদা অংশটা সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। ওই সাদা অংশটা যদি মনে করেন সবুজ অংশে অথবা বাইরে, বাইরে মানে ওভারিতে, এন্ডোমেট্রিয়াম তো থাকে জরায়ের ভিতর কিন্তু সেটা চলে আসলো ডিম্বাশয়ের উপরে, বা ভিতরে পেটের ভিতরে কোথাও, বা তার পিছনে যে অর্গ্যান আছে সে অর্গ্যানগুলোর পিছনে কোথাও একটা, সেটাকে বলা হয় এন্ডোমেট্রোসিস। এন্ডোমেট্রোসিসের রোগীরা সাধারণত কী উপসর্গ নিয়ে আসেন? এন্ডোমেট্রোসিস দেখা যায় যে সব বয়সী নারীদেরই হয়ে থাকে, একদম কম বয়সী সেই 12-13 বছর বয়স থেকে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় তখনের নারীদের থেকে শুরু করে একদম মেনোপজ পর্যন্ত সবারই হয়। কিন্তু দেখা যায় যে যাদের যারা ইনফার্টিলিটিতে ভুগছেন সেই সব নারীদের মধ্যে প্রায় 40-50% এন্ডোমেট্রোসিস থাকে। এখন এই রোগীরা সাধারণত দেখা যায় কেউ আসেন তীব্র পেটে ব্যথা নিয়ে, মাসিকের সময় তীব্র পেটে ব্যথা, এমনই ব্যথা যে ব্যথা সাধারণ কোনো ওষুধ বা যেই আমাদের কিটোরোলাক ওষুধ বা ভোল্টালিন দিয়েও ভালো হয় না, তো সেরকম ব্যথা নিয়ে কেউ কেউ আসতে পারেন। কেউ আসেন যে অনেক ব্লিডিং হয়, এতই এই ব্লিডিং যে সে কোনো রকমেই কুলকিনারা করতে পারে না। আবার অনেকে আসেন যে সারা মাসই পেটে ব্যথা থাকে এবং মাসিকের সময় ব্যথাটা বাড়ে। আর আবার অনেকে আসেন যে তাদের স্বামীর সাথে থাকতে গেলে খুব ব্যথা। এবং আমাদের কাছে যে রোগীগুলো আসেন তাদের সমস্যা হচ্ছে যে তাদের বাচ্চা হচ্ছে না, এইসব সমস্যা তো আছেই, তার সাথে বাচ্চা হচ্ছে না। সুতরাং এই রোগীগুলোকে আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি? প্রথমত সাইন সিমটমগুলো আমাদের মাথায় রাখতে হবে, তারপর আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি অনেক সময় ধরা পড়ে, অনেক সময় পড়ে না। যাদের ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান এন্ডোমেট্রিয়ামা হয়ে যায় তাদের কিন্তু আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়ে, আর যাদের হয় না তাদের আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারি এবং পরবর্তীতে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। ল্যাপারোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এখন ট্রিটমেন্টও নির্ভর করে বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন রকম। আমি শুধু ইনফার্টিলিটি পেশেন্টের কথাই বলছি। ইনফার্টিলিটির যদি তাদের মাইল্ড বা মিনিমাল এন্ডোমেট্রোসিস থাকে তখন আমরা তাদের ওষুধ দিয়ে, যে ওষুধে ডিম্বাণু বড় হয় সেই সব ওষুধের মাধ্যমে ডিম্বাণু বড় করে আমরা তাদেরকে ফার্টিলিটি চিকিৎসা দিতে পারি। যদি তাদের শুধু ওষুধে কাজ না হয় তখন আমরা তাদেরকে গোনাড্রোপিন ইঞ্জেকশন দিয়েও করতে পারি এবং অনেক পেশেন্টকে আমরা আইওয়ের মাধ্যমেও চিকিৎসা করি। তবে যদি স্টেজ অনেক বেশি হয় বা অনেক বেশি সিরিয়াস হয়, স্টেজ 3, স্টেজ 4, সেই সব ক্ষেত্রে আমাদের বিভিন্ন গাইডলাইন, যেমন এসরে গাইডলাইন বা ASRM গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী সরাসরি IVF যাওয়ার কথা। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে IVF এত সহজলভ্য নয় এবং অনেক বেশি দামি, সেখানে কিন্তু সব পেশেন্টকে বললেই তারা IVF করতে পারে না। সুতরাং সেই পেশেন্টদেরকে আমরা তাদের ওই গোনাড্রোপিনস দিয়ে বা ওইসব চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে চেষ্টা করে IVF মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আর যাদের টিউমারটা অনেক বড় হয়ে যায়, যেটাকে ওভারিয়ান এন্ডোমেট্রিয়ামা, যদি 4-5 সেন্টিমিটারের বড় হয়ে যায় তখন আমরা তাদেরকে সার্জারি করি, তাদের সিমটম রিলিফ, মানে তারা যেন তাদের ব্যথা কিংবা যেসব সিমটম আছে ওটা কমে এবং তাদের ফার্টিলিটিতেও হেল্প করে। এটা আমরা সাধারণত ল্যাপারোস্কোপির মাধ্যমেই করে থাকি। তবে দর্শক, যদি কেউ সিস্টেক্টমি করেন অবশ্যই 3-5 সেন্টিমিটারের উপরে হলেই করা উচিত, এবং এন্ডোমেট্রোসিস এমন একটি অসুখ যেটা যার অরিজিন হচ্ছে জেনেটিকভাবে, জিনে কিছু পরিবর্তনের মাধ্যমে এটা হয়ে থাকে। সুতরাং আমি একবার যদি সিস্ট অপারেশন করি এটা কিন্তু আবারও হতে পারে, সেই জন্য আমি চেষ্টা করব যাতে প্রথমবারেই অপারেশন না করার জন্য, এবং যদি অপারেশন করি অবশ্যই আমি তার ডিম্বাণু রিজার্ভ কতটুকু আছে সেটা আগে জেনে নিব সেরাম AMH করার মাধ্যমে। সেরাম AMH যদি ভালো থাকে তখন আমি তার সিস্টেক্টমি করব, আর যদি ভালো না থাকে তখন কিন্তু, মানে একদম কম থাকে,
তখন কিন্তু সিস্টেকটমি করব না। এবং দর্শক, আপনারা যদি কারোর ওভারিয়ান সিস্ট থাকে, এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট যেটাকে সহজ ভাষায় বলে, তাহলে কিন্তু যে কারোর হাতে, যে কোনো একজন সার্জন বা অদক্ষ ডাক্তার, কম দক্ষ ডাক্তার, যারা এই সার্জারিতে এক্সপার্ট না, তাদের কাছে না করাই ভালো। আপনি একটু কষ্ট করে, আর নানান রকমের চিকিৎসা আছে, যেমন ডাইনোজেস্টন একটা ওষুধ, সেটা খেয়ে কিন্তু আমরা এটাকে দমিয়ে রাখতে পারি। তারপরে প্রোজেস্টেরন ওষুধ দিয়ে কোদমিয়ে রাখতে পারি। কোনো কিছু হাতে না পেলে নর্মাল যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, সেটাও খেয়ে আমরা মাসিক যদি বন্ধ রাখি, এটা কিন্তু কমে থাকে। সুতরাং যে কোনো হাতে সার্জারিটা না করার চেষ্টা করবেন, একজন দক্ষ গাইনোকোলজিস্টের হাতেই এই অপারেশনটি করা উচিত হবে। এবং সবশেষে বলি যে IVF, এন্ডোমেট্রোসিসের পেশেন্টের আসলে নর্মালভাবেই বলেন আর IVF করে বলেন, প্রেগনেন্সি রেট একটু কম, কিন্তু আপনারা যাদের সহজে হবে না তারা অবশ্যই IVF চিকিৎসা নেবেন। কোনো কিছু না হচ্ছে, এটা অনেক ভালো। IVF চিকিৎসায় সফলতা অনেক বেশি।